মাঝপাড়া কালী মন্দিরের এখানে আরেকটা প্যান্ডেল আমরা দেখছি, সেটা এই প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছে, সুন্দর দেখতে লাগছে, কালারফুল, অলরেডি কাজ চলছে। এই তোমাদের হিরো ফটোটা একটু দেখি, বাহ একদম স্টাইলে দাঁড়িয়ে আছে, বিউটিফুল। মানে দুজন এক একজন আলাদা আলাদা ধরনের জিনিস করেছে, খুব সুন্দর লাগছে। সত্যি খুব ভালো, এটা দেখে বলে মনে হচ্ছে হ্যাঁ সত্যি দেখলাম গান্ধীজি। এই প্যান্ডেলে মানে স্ট্রাকচার, এটাকে মাছ ছাড়া হবে নাকি ফাউন্টেন? হ্যাঁ রে ফাউন্টেন সে হবে এটা। মূর্তিটা তো ছোট্ট লাগছে না, মূর্তিটাও বেশ না ছোট না, এটা আসলে এত সুন্দরভাবে দেখাচ্ছে, স্ট্রাকচারগুলো সাজানো হয়েছে। ও হো হো দারুণ মূর্তি, দারুণ মায়ের রূপটি খুব সুন্দর একদম, মায়ের মূর্তির খুব সুন্দর একটা আমরা সরস্বতী ঠাকুরের বাসন দেখেছি, একদম বাসন্তী সরস্বতী ঠাকুরকে খুব সুন্দর দেখতে লাগছে। ওর সঙ্গে পুজো সম্পূর্ণ হয়ে গেছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি ওদের তিরঙ্গাকে দেখানো হয়েছে। বেশ একটা কথা আমরা বলতে ভালো লাগছে, এখানকার যে কাঠামোটা তৈরি করেছে খুব সুন্দর, মাঝপাড়া ক্লাবের অনিমেষ বলছে এই ক্লাবের নামটা কি? বিশ্ব বাংলা ক্লাবের নাম হচ্ছে চকচকে ঠেক, বাহ একদম চকচক করছে সব চশমা টশমা পরে, হেভি লাগছে। আর সঙ্গে আমাদের আস্তিকও একদম চকচক করছে, ঘুরে বেড়াচ্ছে, বাহ দারুণ দারুণ দুটো প্যান্ডেলই একদম দেখার মতন। এইটা তো মনে হচ্ছে কিছু একটা গুণ ব্যাপার আছে, খুব ভালো হয়েছে। আস্তিক আস্তিক একটা ফটো তুলে দিই তোমার, আস্তিককে দেখতে ভালো লাগছে, একদম টুইন ওয়ান ফটো হবে, হ্যাঁ গুড বয়। আস্তিক ভাবছে ফটো তুলছি কিন্তু ওর ভিডিওই করা হচ্ছে, ও কিন্তু ওটা জানে না, জানলে আমাকে চিৎকার করবে। গাইজ কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক ফলো কমেন্টস সব কিছু করবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, তো অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী।